জিদ্দার প্রথম বুমেরাঙের গানের গ্লিমস আমাদের কাছে চলে এসছে। আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি একটুখানি লেট, কেননা আমি একটু ব্যস্ত ছিলাম। দারুণ 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 একটা বিষয়পত্র। তোমাদেরকে বলেছিলাম যে টিজারের পরে বুমেরাঙের গান ড্রপ করা হবে, এবং এই গানটা ছোট্ট ছোট্ট দু একটা মুহূর্ত আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর এটা একটা সোয়াগ গান হতে চলেছে। এখানে জিদ্দাকে যদি আমরা দেখি, ব্যাক সাইড থেকে দেখতে পাওয়া যাচ্ছে জাস্ট ইয়ো ইয়ো ব্যাপার স্যাপার, এবং বিজিএম যেটা আমরা শুনতে পাচ্ছি ডা 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 ডা। আমি স্পেশালি আরও কেন এক্সাইটেড জানো বন্ধুরা, নীলায়ন চ্যাটার্জি এই ছবির মিউজিক ডিরেক্টর। তো নীলায়ন দা এর আগে এই ধরনের সোয়াগ গান কখনো করেননি, কিন্তু নীলায়নদার গানের যে ক্রিয়েশনগুলো নীলায়নদা করেন আমরা একটা আলাদা প্রশান্তি খুঁজে পাই। নিশ্চয়ই তোমাদের মনে আছে কিশমিশের গান, দিলখুশের গান, বা যদি আমরা বলি আমাদের বাঘা যতীনের গান, কাছের মানুষের গান, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো বুমেরাঙে এই ফার্স্ট টাইম আমরা নীলায়নদার ক্রিয়েশনে কোনো একটা সোয়াগ সং শুনতে পাবো, এটা শোনার জন্য আমি খুব এক্সাইটেড। এবং জিদ্দাকে এখানে লুক কিন্তু রিভিল করা হয়নি, তবে টিজারে আমরা ছোট্ট করে মানে একটুখানি ঝলকে জিদ্দাকে দেখতে পেয়েছিলাম। এবং এই পার্টিকুলার গানটাতে রুক্মিণী মৈত্রও কিন্তু আছে, কেননা মনে করে দেখো এই অফ হোয়াইট কালারের একটা ড্রেস, মাথায় একটা হ্যাট, রুক্মিণী মৈত্রকেও প্রচণ্ড সোয়াগভাবে দেখানো হয়েছিল এই টিজারের ছোট্ট গ্লিমসটার মধ্যে। তো এটা সেই গানটাই আমরা বুঝতে পারছি, ধোঁয়া ঠোঁয়া দিয়ে এফেক্ট টেফেক্ট দিয়ে একটা দারুণ কিছু একটা বিষয় তৈরি হয়েছে। আমরা সুপার এক্সাইটেড। এই গানটা কবে আসবে অফিসিয়ালি কিচ্ছু জানানো হয়নি, জাস্ট আমাদের কাছে এইটুকুনি গ্লিমসেস দিয়ে দেওয়া হয়েছে। তবে আমি এটা আমার মনে হওয়া থেকে বলছি, আমি জানি না, আমি ভুলও হতে পারে, 8 তারিখে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, ওই দিনটা কিন্তু একটা ছুটির দিন। তো হতে পারে বুমেরাঙের কিছু একটা 8 তারিখে ড্রপ করা হলো, 7 তারিখ 8 তারিখ এই সময়টাতে, মানে এই জায়গাটাতে একটা ছুটির দিন দেখে বা ছুটির দিনের আগের দিন এইরকম একটা সময় কিন্তু এই গানটা ড্রপ করে দেওয়া হতে পারে। আমরা সবাই জানি, আমি তোমাদেরকে বলেছিলাম যে মে মাসটা গোটা মাসটা বুমেরাং মান্থ হতে চলেছে, মানে পরপর জিনিসপত্রগুলো আসবে। বিশ্বাস করো আমি আজকেই ভাবছিলাম সকালে যে বুমেরাং নিয়ে একটা ভিডিও বানাবো, যে গোটা মাস ধরে কিভাবে প্রমোশনটা করলে মানে আমাদের সেটা দেখতে ভালো লাগবে। আমি একজন দর্শক হিসেবে ভেবেছিলাম এই ভিডিওটা করব, বাট তার আগেই দেখলাম যে এই সোয়াগ গানটার এই একটা ছোট্ট গ্লিমসেস চলে এসছে। দারুণ লাগছে, মানে জিদ্দাকে ব্যাক সাইড থেকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে, আর ফ্রন্টটা দেখলে বুঝতে পারবো জিদ্দা এমনিতেও দেখতে খুব সুন্দর, প্রচণ্ড ভালোভাবে তাকে প্রেজেন্ট করবেন ডিরেক্টর সৌভিক কুন্ডু, অবশ্যই এমনটাই আশা রাখবো। তো প্রথম গ্লিমস হিসেবে যে গানটার গ্লিমসটা এলো সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখো এর আগে চেঙ্গিজেও আমরা জিদ্দাকে সোয়াগ সং পারফর্ম করতে দেখেছি, লাইক উইড্ডা দেখেছি, আমরা রাগাড়া দেখেছি, ঠিক আছে। তো এই গল্পটা যেহেতু একদম চেঙ্গিজের থেকে একদম আলাদা একটা গল্প, আলাদা জনরার একটা গল্প, এইখানে ডিরেক্টর কিভাবে প্রেজেন্ট করছেন জিদ্দাকে বা কীরকম লাগছে, পুরো অ্যাম্বিয়েন্সটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, এই পুরোটা দেখার জন্য আমি সুপার এক্সাইটেড। দারুণ লেগেছে, দেখা যাক এই গানটা কবে আসে। খুব তাড়াতাড়ি চলে আসবে এটা আমাদের কারোরই বাকি নেই। এবং বস্কো সিজার তারা ডান্সের কোরিওগ্রাফি করিয়েছেন, আমরা এটাও জানি। মানে বেশ কয়েকদিন মুম্বাইতে গিয়ে জিদ্দা এবং রুক্মিণী মৈত্র তারা রিহার্সাল করছিলেন, সেই ছবিও আমাদের কাছে এসেছিল। তো আশা করছি প্রচণ্ড ভালো একটা কিছু ডান্স আমরা পেতে চলেছি, দেখা যাক কী হয়। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্পেশালি বুমেরাঙের প্রমোশন খুব ভালো হচ্ছে, জিদ্দা এবং জিদ্দার টিমকে আমি এই কথাটা বলতে চাই, বুমেরাঙের প্রমোশন খুব ভালো হচ্ছে, আমরা এটাই চাইছিলাম। টাটা।